কিন্তু ইন্সপেকশন নাই, তদন্ত নাই, কেউ ভালো করে পর্যবেক্ষণ করে না, আল্লাহর ওয়াস্তে চলছে, যার কারণেই আসলে জনভোগান্তিতে। চারদিকে রাস্তা, মানে এখানে আশেপাশে মানে যানজট, অনেক ভোগান্তিতে সাধারণ মানুষের জন্য এটা অনেক একটা ভোগান্তি। তাড়াতাড়ি আপনার চালু দিয়া দিলে জনগণের লেগে ভালো হইব, আমার মতো ব্যবসায়ীর লেগেও ভালো হইব। ব্রিজটা চালু হইলে লোকজন একটু চলাফেরা হবে, আশা আছে যে ব্যবসা একটু ভালো হওয়ার সম্ভাবনা আছে। ফুটওভার ব্রিজ যেটা সামনে যেটা তৈরি করতেছে, এটা তাড়াতাড়ি ওপেন করে দেওয়া উচিত। যথাযথ সময়ে উন্নয়নমূলক কাজগুলা সমাপ্ত হচ্ছে না, যার কারণে ভোগান্তিটা থেকেই যাচ্ছে মানুষ। ফার্মগেট রাজধানীর ব্যস্ততম এলাকার একটি, একাধিক সড়কের মিলন কেন্দ্র ফার্মগেট যেন আরেক গুলিস্থান। অর্থাৎ দিনভর অচেনা অজানা হাজার হাজার মানুষের পদচারণায় ব্যস্ত থাকে এই এলাকা। এমন একটি ব্যস্ত এলাকা ঘিরে মার্কেট, ব্যবসা বাণিজ্য, এমনকি বেশ কয়েকটি নামকরা শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এর বাইরে শিক্ষার্থীদের কোচিংয়ের জন্য বিখ্যাত এই এলাকাটি। এজন্য অনেকে ফার্মগেটকে কোচিং পাড়া নামেও চিনে থাকেন। ফলে হাজার হাজার শিক্ষার্থীর পদচারণায় দিনভর মুখর থাকে ফার্মগেট এলাকা। অনেকদিন হয়ে গেল এই ব্রিজটা নাই দেখে, তখন এইভাবে রাস্তা পার হতে হচ্ছে, সমস্যা না দেখলেন তো আপনারা? একটু জন্য তো অ্যাক্সিডেন্ট করলাম। যদি আমি আমার দিক থেকে বলি এত সময় লাগার কথা না, কিন্তু কেন এত সময় তারা করছে এটা সরকারই জানে। সময়ের সাথে পাল্লা দিয়ে নগরীর অন্যান্য এলাকার মতো ফার্মগেটেও উন্নয়ন চলছে, কিন্তু এক ওভারব্রিজ নির্মাণেই কেটে গেছে কয়েক বছর। ফলে এই পথে চলাচলকারীদের ভোগান্তির শেষ নেই, বিশেষ করে রিপনের মতো রাস্তা পারাপারে জীবন ঝুঁকি নিত্যসঙ্গী। কারণ এখানে দেখতেছেন যে কীভাবে গাড়ি যাওয়া আসা করে, এইভাবে রাস্তায় যে ক্রসটা করার সময় অ্যাক্সিডেন্ট হয় না, তা না আরও অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে। ঠিক আছে, আজকে তো আমি তো গেলাম, ঠিক আছে, আপনাদের হয়তো ক্যামেরা উঠছে কিনা আমি যাই না, তো এই হচ্ছে মানে বাস্তব পরিস্থিতি। এখন একটাই সরকারের রিকোয়েস্ট, যত তাড়াতাড়ি পারে এই ব্রিজটা উদ্বোধন করে দিয়ে মানে আমাদের যারা যাত্রী তাদের জন্য উন্মুক্ত করে দেওয়া, তাহলে সুবিধা হবে। উন্নয়নের ভোগান্তি জীবনের ঝুঁকিতে রূপ নেয়ার মতো, কিন্তু দীর্ঘমেয়াদী এমন উন্নয়ন আর কতদিন? আসলে যে মানুষের দিকে চিন্তা করেই তো সরকার নানান উন্নয়ন কর্মকাণ্ডগুলো নেয়, কিন্তু আমি যেটা ফিল করি উন্নয়ন কর্মকাণ্ড যারা এই প্রস্তাবগুলো সরকারের কাছে দিচ্ছে দীর্ঘদিন যাবৎ একটা পরিকল্পনার মধ্য দিয়ে, তাদের পরিকল্পনার মাঝে আমার কাছে মনে হচ্ছে যে কিছু ত্রুটি বিচ্ছুতি আছে, বিদায়ী আমরা অনেক সময় কাঙ্ক্ষিত ফল পাই না। দীর্ঘদিন এই পথেই আমরা চলাফেরা করছি, বিদায় আমার চোখে যে জিনিসটি আপনি প্রশ্ন উত্থাপন করলেন যে এটা করতে দেরি হয়তো যে ভোগান্তিটা, এটা আমি নিজেও ফিল করি, কারণ যেহেতু চলি তো এটা অবশ্যই কিছু গাফিলতি আছে কাজের। ওই যে বললাম যে ইন্সপেকশন নাই, তদন্ত নাই, কেউ ভালো করে পর্যবেক্ষণ করে না, আল্লাহর ওয়াস্তে চলছে, যার কারণেই আসলে জনভোগান্তিটা হয়েছে আমাদের এখানে। ফার্মগেটের উন্নয়ন নগরবাসীর জন্য কতটা ভোগান্তির সেটাই বলছিলেন সোনালী ব্যাংকের সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ শাহীন। তার এই গুরুত্বপূর্ণ কথাকে কেই বা গুরুত্ব দিবে আর কেই বা দেখবে এমন প্রশ্ন ছিল তার। ডেফিনেটলি, কারণ এই ব্রিজটা করতে এত সময় লাগার কথা না, যেহেতু একটা ব্রিজ ছিল মানুষ কিন্তু অবারিত পার হতো এটার ভিতর দিয়ে, আমি এখান থেকে পার হয়েছি, অনেক ক্লামজি মানুষ ইউজ করতো ব্রিজটাকে, কিন্তু এটা জেনে যেহেতু এটা জনগুরুত্বপূর্ণ এটা অতি দ্রুত করা উচিত ছিল, এটি অবশ্যই জনভোগান্তির জন্য অত্যন্ত, এবং এখন যে ঝুঁকি নিয়ে পার হচ্ছে যে প্রায়ই দেখা যাচ্ছে ছোটো স্কুলের বাচ্চারা যায়, অ্যাক্সিডেন্টের উপক্রম হইতে পারে, আমরা এটার জন্য আমি মনে যথাযথ যারা করতে দায়িত্বে ছিল তাদের দায়িত্বের অবহেলা আছে, আর যেহেতু অ্যাকাউন্টেবিলিটি নাই এই অবহেলাজনিত কারণে তার বিরুদ্ধে তো ব্যবস্থা নাই, এইভাবে যদি ব্যবস্থাহীনভাবে এইভাবে মানুষের ভোগান্তি বাড়ে
তাহলে তো আরও আরও প্রকল্পগুলো দেরি হবে, মানুষকে ভোগাবে। আমরা চাই যারা এই জন্য দায়ী তাদের যথাযথ ব্যবস্থা গ্রহণ করা উচিত, যাতে ভবিষ্যতে এই ধরনের অনর্থক দেরি করার থেকে আমরা রক্ষা পাব। উন্নয়নের ভোগান্তি এই এলাকার চলাচলকারী সব মানুষের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। কবে উন্নয়নের সমাপ্তি ঘটবে আর কবে স্বস্তি মিলবে, সেই দুঃসহ যন্ত্রণা যেন এই পথে চলাচলকারী প্রতিটি মানুষের। ওভারব্রিজটা আসলে অনেক ভালো একটা, মানে দৃষ্টিনন্দন একটা ওভারব্রিজ, কিন্তু এই ব্রিজের উন্নয়ন হচ্ছে ভালো, সরকার উন্নয়ন করতেছে, কিন্তু এই ব্রিজটার জন্য মানে মানুষ চলাফেরা করতে পারে না, মানে ঠিক মতো ই পড়ে না, গাড়িও মানে তার উপর দিয়ে উঠে যাওয়ার মতো এরকম হয়ে যায়। কিন্তু এই ওভারব্রিজটা বন্ধ রাখছে কী কারণে তা জানি না, তবে ওভারব্রিজটা যদি চালু হয় এখান থেকে ভোগান্তি দূর হবে। এবং এখানে একটা মেইন ইম্পর্টেন্ট জায়গা, যেমন চারদিকে রাস্তা, মানে এখানে আশেপাশে মানে যানজট অনেক, ভোগান্তিতে সাধারণ মানুষের জন্য এটা অনেক একটা ভোগান্তি, মানে সীমাহীন ভোগান্তি চোখে পড়ার মতো, কিন্তু কেউ দেখার নেই। অর্থাৎ ধুলাবালি, খানাখন্দ এবং জীবন ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার সহ কত কি সমস্যা। বিপরীতে ব্যবসায়ীদের অনেকটা চাপা কষ্ট, দিনক্ষণ আর সময় গোনেন কবে শেষ হবে ফার্মগেটের উন্নয়ন। ব্রিজ তো তৈরি হয়ে যাচ্ছে প্রায় 4 বছর তৈরি, মানে না 4 বছরের মতন তৈরি গেছে এরকমই। আরিফ হোসেনের 30 বছরের রাজধানীর জীবন, এর মধ্যে ফার্মগেট এলাকায় 22 বছর, ব্যস্ত শহরে ফার্মগেটের বদলে যাওয়া দেখেছেন। নানারূপে ফার্মগেটের এখনকার ব্রিজের কাজও দেখেছেন 4 বছর, কিন্তু এত সময়েও কাজের শেষ দেখতে পারেননি। ফলে ব্যবসা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি চলাচলেও। ব্রিজটার জন্য ওই যে বেড়া দিয়া রাখছে এজন্য অনেক ক্ষতি হইতেছে। ব্রিজটা চালু দিলে আমরা এই আশায় আছি যে ব্যবসা বাণিজ্য ভালো হইব, কবে চালু দেয় এই জন্যই আমরা বসে রয়েছি আশায়। হ্যাঁ, অনেক তাড়াতাড়ি আপনার চালু দিয়ে দিলে জনগণের লেগেও ভালো হইব, আমার মতো ব্যবসায়ীর লেগেও ভালো হইব। একই অবস্থা অন্য ব্যবসায়ীদেরও, গ্রাহক ব্যস্ততা নেই তাই অলস সময়ে মোবাইলে সময় পার করছেন। ব্যবসাটা ব্রিজটা চালু হইলে লোকজন একটু চলাফেরা হবে, আশা আছে যে ব্যবসা একটু ভালো হওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে। কারণ হলো ব্রিজটার কারণে মানুষজন ছিটা ছিটা করে দৌড়াদৌড়ি করে পার হয়, মানুষেরও খুব কষ্ট। ব্রিজটা চালু হইলে আশা আছে যে বেচাকেনার মোড় একটু ঘুরতে পারে। পরিকল্পিত নগরী গড়তে উন্নয়নের আগে দরকার পরিকল্পনা, সেই পরিকল্পনায় নগরবাসীর চলাচলের সমস্যাটাও থাকা উচিত, সাথে থাকা উচিত উন্নয়ন পরিকল্পনার সময়সীমা এবং তদারকিও, যার সবগুলোই হয়তো রয়েছে ফার্মগেটের উন্নয়ন তথা ওভারব্রিজ নির্মাণে, কিন্তু সেটি হয়তো বাস্তবায়ন করা সম্ভব হয়নি। বাট যথাযথ সময়ে উন্নয়নমূলক কাজগুলা সমাপ্ত হচ্ছে না, যার কারণে ভোগান্তিটা থেকেই যাচ্ছে মানুষের। যেমন রাস্তায় এমনি ফ্রি যখন ছিল, যখন এগুলো ছিল না, তখন কিন্তু মানুষ স্বাভাবিকভাবে চলাচল করতে পেরেছে। এখন অনেক ভয় আছে যে উপর থেকে ইট পড়তে পারে বা কোনো একটা কর্মীর কোনো একটা অস্ত্রপাতি পড়তে পারে, যার কারণে অনেক সতর্কতার সাথে যেতে হয় এবং এর কারণে ভোগান্তিটা আরও বা জ্যামটা আরও বেড়ে যাচ্ছে। এসব যাতায়াতের সুবিধা আমরা লক্ষ লক্ষ লোক নিচে আসে, যে হাজার হাজার লোক আমার কষ্ট হয়, দাম দর থাকে, অ্যাক্সিডেন্টের ভয় থাকে, এ থাকলে তখন কোনো অ্যাক্সিডেন্টের ভয় নাই পাড়িতে। ওদিকে ঘুরে যাওয়া পারোই, আর হইতে গেলে অনেক দাম দর থাকে, অনেক সময় দাঁড়া থাকতে হয়, অনেক অনেক লোক এক কয়েকদিন আগে পরে অ্যাক্সিডেন্ট হয়েছে। এভাবে যে পার হচ্ছে, আমার মনে হয় যে সরকারের যে ফুটওভার ব্রিজ যেটা এই সামনে যেটা তৈরি করতেছে, এটা তাড়াতাড়ি ওপেন করে দেওয়া উচিত, এবং ওপেন করলে আমি কিন্তু ওই দিক দিয়েই চলে আসতে পারতাম, কিন্তু আমার আর হাইটা এই রাস্তার উপর দিয়ে আসা লাগে। নগরবাসীকে স্বস্তি দিতে উন্নয়ন, কিন্তু সেই উন্নয়ন সীমাহীন ভোগান্তিতে রূপ নিয়েছে। ফলে ফার্মগেটে চলাচলকারী সব মানুষ এখন ত্যক্ত বিরক্ত। এমন পরিস্থিতির দায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এবং উত্তরণের দায়ও তাদের। দর্শক, উন্নয়ন অগ্রগতি, অন্যায় অপরাধ ও অনিয়ম দুর্নীতির তথ্য থাকলে জানাতে পারেন নিচের ঠিকানায়।